Überall bei Japan ist man Yen. Yen ist Yen. Man ist Japanisch Taka ke Yen bole. Yen. এরকম ইয়েন জাপানিজ টাকাকে ইয়েন বলা হয় ইয়েন। সেই ইয়েনকে লিখতে আমরা এর আগে লিখেছি, যদি লম্বা একটা দাগ নিচে একটু উপর উঠা দিতে হবে মাঝখানে একটা, এগেন এটাকে বলা হয় ইয়েন। আবার যদি ড্র করি, আবার যদি ড্র করি, আবার যদি ড্র করি, নাও ইন প্র্যাকটিস কুইক। প্লিজ ডু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। সো এটাকে বলা হয় ইয়েন। সো এখন যদি আমরা দেখি যে হিয়াকু ইয়েন, আমরা হিয়াকু মানে 100, হিয়াকু ইয়েন মানে 100 ইয়েন, হিয়াকু ইয়েন দেস মানে 100 ইয়েন। যদি বলা হয় সেন ইয়েন মানে সেন কিভাবে, সেন মানে হাজার, সেন ইয়েন, হিয়াকু ইয়েন, সেন ইয়েন, মান ইয়েন। মানটা কিভাবে ছিল, মান ইয়েন, এগুলো কিন্তু আমরা পিছনে লিখে আসছি। হিয়াকু ইয়েন মানে 100, সেন ইয়েন 1000, মান ইয়েন মানে 10,000। এগুলো তাদের নোট আছে, আর ছোট স্কেলে যে নোটগুলো যেগুলো আছে 1 ইয়েন পর্যন্ত আছে, যেমন ইচি ইয়েন 1 ইয়েন, পরে আছে গো ইয়েন, গো ইয়েন মানে 5 টাকা, মানে 1 ইয়েন আছে, 5 ইয়েন আছে, 10 ইয়েন জো, সরি এটা একটা ভুল হয়েছে, ইয়েনটা আমি আবার লিখতে গিয়ে ভুল করতেছি, জো ইয়েন, ইয়েনটা হচ্ছে এরকম, সো এটা টোকা না, জো ইয়েন, জো ইয়েন এটা হচ্ছে 10 টাকা মানে 10 ইয়েন। এরপরে আছে 50 ইয়েন, তার মানে হচ্ছে গোজু, গো জু ইয়েন, গোজু ইয়েন। এরপর আছে হিয়াকু ইয়েন, হিয়াকু ইয়েন, এখন যদি আসি যেটা সেন্টেন্স, হিয়াকু মান, মান ইয়েন, হিয়াকু মান ইয়েন নো ক্রুমা, মান ইয়েন নো, হিয়াকু মান ইয়েন নো ক্রুমা ও কাইমাশিতা। কুরুমাও কাই মাস্তা, কাই মানে হচ্ছে কিনা, কাই মাস্তা, হিয়াকু মান ইয়েন নো ক্রুমা ও কাই মাস্তা, হিয়াকু মান ইয়েন নো ক্রুমা ও কাই মাস্তা।